লেগেছে 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 আগুন আগুন লেগেছে বন্ধুরা চারিদিকে ধোঁয়া এইবার শুধু এই আগুনে কে কাকে টেনে নিয়েছে জাস্ট একদম জলজান্ত ভাবে ওই আগুনের মধ্যে দগ্ধ করে দিতে পারে সেটাই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মানে দেখার পালা এই বাচ্চার মায়ের ফেমাস ডায়লগ কেন বলছি বন্ধুরা আজকে দু দুটো জিত আমাদের সামনে কিন্তু দেখতে পেলাম একটা হচ্ছে কি সন্দীপ দা তার ভিডিওর মাধ্যমে জানান দিয়েছে কি যে কিষাণু সন্দীপদার কাছেই থাকছে যেটা কিনা আমরা অনেকদিন আগে থেকেই বলছি এবং আরও একটা বিষয় জিত সেটা হচ্ছে বাচ্চার মায়ের যেই সমস্ত পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেদের মধ্যে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে আমি সব জানি আমি সব জানি ছি তুই নিজেকে কি ভাবিস তুই ভাবিস যে তুই রিটায়ার্ড জাজ এটাই তুই ভাবিস মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না আমি সব থেকে বড় তুই সব থেকে ছোট রকম একটা নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়েছে এবং এই যুদ্ধে বড় হয়েছে জানো তো মুখ মুখ দিয়ে সব থেকে ফসকে কিছু কথা পেটের মধ্যে জমা করে রাখা কিছু কথা উগলে ফেলেছে এবং যেই কথাগুলো ধ্রুব সত্য কথা কিছু কিছু সময় আছে যেই সময় কিছু মানুষ কিছু ভিওয়ার্স আমাদের কথাকে বিশ্বাস করবে না সেই সমস্ত মানুষদের কথাকে বিশ্বাস করবে কনফিউশনে পড়ে যায় কিন্তু তাদেরও আজকে এই সমস্ত ভিডিওগুলো দেখা উচিত এবং বোঝা উচিত যে এতটা নোংরা এতটা তারা ছোট মেন্টালিটি নিজেদের ভিডিওর মধ্যে মানে কথা বলা দিয়ে প্রকাশ করে দিচ্ছে যে নিজেরা নিজেদের মধ্যে একটা দক্ষ যোগ্য দিয়েছে যে আমি সব জানি আমি সব জানি এইবার ভেবে দেখো যে সত্যিই যদি তারা দলবদ্ধভাবে একটা মায়ের পাশে গিয়ে দাঁড়াতে চায় নিজেরা কখনো নিজেদের মধ্যে এইরকম দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে কখনো পারে না কারণ যে যার নিজের স্বার্থে ভিডিও করে যাচ্ছে না এখানে আমি বলবো না যে আমি আমার স্বার্থে করি না কিন্তু দলবাজিটা কিন্তু কখনো করিনি যে এই দলে আমাকে থাকতেই হবে ওই দলে আমাকে থাকতেই হবে দলবাজি না করলে কোনো রকম কোনো কিছু কন্টেন্ট পাবো না তাতে দুশোটা যদি ভিউজ হয় তাতেও কিন্তু শান্তি যে দলবাজি করতে হয় না সব থেকে বড় জিত আজকে আমাদের আরো একটা সেটা কি জানো এই সঙ্গীতা ম্যাডামের নামে এই যে ওয়াইটির যে দালাল দুদিন আগে অব্দি কি না যাচ্ছে তাই কথা বলল। এবং সঙ্গীতা জিত এখানেই হয়ে গেল যে আজকে সেই মেয়েটার মুখ দিয়েই কিন্তু একটা কথা এবং যেটা খুব ধ্রুব সত্য কথা যে আর যাই হোক উনি সবার সামনে এসে খেলছেন উনি সবার সামনে এসে বলছেন সেই সাউস্টনার মধ্যে আছে এই সমাজসেবক দাদার মতো পিছন দিক দিয়ে খেলে আর সামনে কাউকে এগিয়ে দিচ্ছে না আজকে এই দালালের জন্য একটা তালি দিতে আমার ইচ্ছা করলো কারণ সে হয়তো রেগে গিয়ে আজকে অনেক কটা কথা এবং যেই কটা কথা খুবই সত্য মুখ ফসকে বলে ফেলেছে একদম ড্যান্স ইয়র বন্ধুরা আজকে এই ওয়াইটির যে নতুন করে যে বাচ্চার মায়ের যে দালাল হয়েছে তার উপর রেগে গিয়ে যেই সমস্ত কথা ভিডিওর মধ্যে বলে ফেলেছে মুখ মুখ ফসকে কালকেই দেখবে একটা সকালবেলা ভিডিও নামাবে যাইতে আবার এই কথাগুলো সংশোধন করে নেবেন যে আমি বলতে চাইনি আমি এইটা বলতে চেয়েছিলাম এটা বলা মানেই কিন্তু ওটা নয় ওটা বলা মানেই কিন্তু সেটা নয় কিন্তু আজকে যে সে রেগে মেগে কথাগুলো ভিডিওর মধ্যে বলেছে সেটা যে সত্য তার কমেন্ট সেকশানেই আজকে জানা গেছে কারণ এমন কিছু ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে যে তোমাকে এতদিনে আজ একটা ভালো কমেন্টস করতে বাধ্য হলাম কারণ কি তুমি রেগে গিয়েও কিছু কথা অন্তত সত্য বলে দিয়েছো এমন কি সে কমেন্টস এর রিপ্লাই দিয়েছে যখন কেউ কমেন্টস করেছে যে সমস্ত কথা তো শুনলাম সমস্ত কথার মাঝখানে একটা কথার উত্তর দাও তো যে বাচ্চা কি তার মায়ের কাছে যাচ্ছে তখন এই দালাল সুন্দরভাবে রিপ্লাই করে দিয়েছে এই পথে এগোতে থাকলে বাচ্চা পাওয়া মুশকিল আছে বুঝতে পারছো বন্ধুরা তাহলে এতদিন যাবৎ আমরা যেই সমস্ত কথা তথা সন্দীপ দা যে সমস্ত কথা তোমাদের সামনে জানান দিচ্ছে সেগুলো একটাও মিথ্যে তোমাদের আশ্বাস দিচ্ছে না নিজের কন্টেন্ট বানাবার জন্য নিজের বাচ্চাকে নিজের কাছে রাখবো কি রাখবো না এই নিয়ে ভিডিও দিচ্ছে না সেটা কে করছে বাচ্চার মা যে বাচ্চার মা বাচ্চার এখনো পর্যন্ত তার কাছে যায়নি তাকে নিয়ে মিথ্যে কন্টেন্টের পর কন্টেন্ট দিয়ে জাস্ট ভিউজ কামাচ্ছে নতুন শ্বশুরবাড়ি তৈরি করবার জন্য সেই মায়ের কাছে যখন বাচ্চা যাবে আদেও কিছু পাবে আদেও কিছু পাবে পাঁচ টাকার কাঁঠালি কলা যার জন্য বাড়িতে কলা গাছ বসাতে হবে অথচ সেই সন্তানটা একটা করে ডেলি ফল খায় সেখানে কি হবে সেই সন্তানের আজ বাড়িতে বাবা নেই তাই ভালো মন্দ রান্না হচ্ছে না ডিমের পর ডিম ডিমের পর ডিম দুদিন পরও যখন সন্তান তার কাছে যাবে মানে বাচ্চা তার মায়ের কাছে যাবে বাবা মানে বাচ্চার মায়ের বাবা তো তখনও জব করবে তাই না তখনও এই গাড়ি চালাতে চলে যাবে এক সপ্তাহ দেড় সপ্তাহের জন্য তখন সে বাচ্চার বায়নাগুলো কিভাবে পূরণ করবে কিভাবে তোমার দাদু নেই তোমাকে এখন মাছ খেতে হয় না তোমাকে এখন মাংস খেতে হয় না এই তুমি শাক ভাজা দিয়ে কাটিয়ে দাও আজকের দিনটা আজকের বাচ্চার মায়ের ভিডিওতে তোমরা কি লক্ষ্য করেছো যখন শ্বশুর বাড়িতে থাকতো তখন তাকে নাকি পটল সাইটিং মাছ উচ্ছের ঝোল দিয়ে ভাত ভাত খেতে দেওয়া হতো আরে ভাই তার সাথে টক দইটাও কিন্তু তাকে একটু এগিয়ে দেওয়া হতো কিন্তু আজকে নিজের জন্মদাত্রী যে মা সে কি রান্না করলো এঁচোড় শাক ভাজা আর একটা বড়া যেটার খায় না এই বাচ্চার মা আগের দিন ভিডিওর মধ্যে বলেই দিয়েছে যে এচোর খেলে আমার অতিরিক্ত কাশি হয় অ্যালার্জির চোটে তাহলে সেখানে এই যে বাচ্চার মায়ের যে মা সে বা কেন এঁচড় বানালো কেনই কেনই বা বা তোমার এই উচ্ছে আলু ভাজা বানালো কেন মেয়ের জন্য একটু ডাল বা একটু ওই এঁচোড়ের তরকারিটায় আলুটা যখন রান্না করছিল তখন আলুর ওই তরকারিটাতে দু পিস পটল বা আদাস কিছু দিয়ে একটু আগে তুলে নিয়ে তারপর এঁচোড়টা দিয়ে যদি রান্না করতো সেটাও তো হতো তাই না সেটা কিন্তু করতে পারলো না আরে কি করে করবে তোর যদি সবইতেই অ্যালার্জি হয় তাহলে তুই গুড়মুড়ি খেয়ে থাক এই তো একটা জন্মদাত্রী মায়ের কথা অথচ একটা শাশুড়ি যখন এই কথাটা বলবে তখন কিন্তু সেই শাশুড়িটার সেই কথাটাকে নিয়ে রে 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 করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসবে তেরে আসবে অথবা অথচ আজকে তার জন্মদাত্রী মা কিছুই তার পাতের সামনে রাখছে না অথচ তার টাকাতেই সংসার চলছে কিছু কিছু মানুষ সেই কি আবার খুব সুন্দর তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলির তুলনা কোনো ফ্যামিলির সাথে হয় না সত্যি এর ফ্যামিলির তুলনা কোনো ফ্যামিলির সাথে হয় না বন্ধুরা এরপর আসছি এই যে আজকে যে দালাল যে কথাগুলো বলল তার মধ্যে একটা বিশাল বড় কথা দেখেছ কি বলতে চেয়েছে যে সমাজ সেবক দাদাকে সে খুব ভালো করে চিনে গেছে সে যেভাবে সবার সামনে প্রেজেন্ট করতে চেয়েছিল নিজের অস্তিত্বকে যে আমি বিনা পয়সায় কাজ করছি এবং আমি এই জিনিসটা করেই ছাড়বো সে ভেতরে ভেতরে যে কতটা মানে এই বাচ্চার মায়ের কাছ থেকে আত্মসাত করছে সেটা আজকে দালালের ভিডিও থেকে স্পষ্ট যে আপনি যে কতটা কি নিচ্ছেন সেটা ভালো আমি কি ভুল করেছি আমি যখন কারোর কাছে গিয়ে উপকৃত হয়েছি এবং সেটা পুরোপুরি বিনা খরচায় আমি জাস্ট সেই মানুষটাকে বলেছি আমি ওখানে গিয়ে উপকৃত হয়েছি তুমিও যেতে পারো তার মানে কি আমি তার গার্জিয়ান হয়ে গেলাম দারুন 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 এই কতটা দারুন বলেছে আজকের দালাল সত্যি আজকের দালালের এই ভিডিওটা এত দিন যাবৎ ভিডিও দেখছি কিন্তু দালালের আজকের ভিডিওর মতো ভিডিও সত্যি কোনো দিন মানে আনন্দ পাইনি দেখে কারণ প্রতিটা কথা রেগে গিয়ে একদম অরিজিনাল সত্য কথা বলেছে অরিজিনাল সত্য কথা বলেছে সত্যি তো ও ওর যে উকিলি বলো আর যাই বলো তার কাছে গিয়ে সে উপকৃত হয়েছে এবং বিনা খরচায় যেখানে বাচ্চারা ভিডিওর মধ্যে বারংবার বলছে যে আমার এখন পয়সা খুব একটা টানাটানি যাচ্ছে তখন সে তাকে একটা সাইসান দিয়েছে যে তুই আমার যে আছে উকিল বা লিগাল অ্যাডভাইজার আছে তুই তার সাথে পরামর্শ করতে পারিস কারণ কি সে ফ্রিতে পুরো বিষয়টা দেখছে সেখানে এই কথাটা বলাতে ওই এই বাচ্চার মায়ের নতুন যে দালাল তার একদম বড় বড় ফসকা লেগে গেছে এবং সে একবারে পুরো যাকে বলে আউটবাস্টিং হয়ে বলে ফেলেছে তুমি কি এই বাচ্চার মায়ের গার্জেন নাকি গার্জেনগিরি দেখাচ্ছ আরে বা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি আবার কালকেই দেখবে একদম চুমু খাওয়া হচ্ছে এই তো হচ্ছে এদের সব নিজেদের মানে কি বলবো বলতে মানে গিয়েও বললাম না নিজেদের সব নিজেদের অস্তিত্ব যে আমরা কতটা মহান কতটা মহান এই সমাজসেবক দাদা এত সুন্দর একটা খেলোয়াড় সত্যি আজকের এই দালালের ভিডিও না দেখলে বুঝতে পারতাম না কিছু কথা তো অজান্তে ছিল কিছু কথা লুকানো ছিল যেগুলো আজকে হয়তো আমরা ভেবেছিলাম কিন্তু এতটা ভাবিনি এই আজকে বিষয়টার মধ্য দিয়ে বেরিয়ে এলো যে এই যে সমাজসেবক দাদা যে কমিউনিটি কমিউনিটি পোস্ট পোস্ট এখনো পর্যন্ত আমাদের সামনে করছে সেই ডিলিট কেন করলো না বন্ধুরা যেখানে কিনা সে স্পষ্টভাবে লিখে রেখে দিয়েছে যে আমি এই কেসটা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেলাম কারণ যেই মানুষ আমার সাথে ছাড়া আরও এই একই বিষয়ের জন্য অন্যান্য মানুষদের সাথে আলোচনা করছে আমি সেই বিষয়ের মধ্যে থাকি না এত কিছু হয়ে গেল তার সমস্ত ভিডিও বাচ্চার মায়ের কমিউনিটি থেকে ডিলিট হয়ে গেল সে নিজের আইডির নাম চেঞ্জ করে অবাক ওয়ার্ল্ড করে দিল সে তার সেই আইডিতে নতুন রিলস ভিডিও আপলোড করলো অথচ কমিউনিটি পোস্ট কিন্তু ডিলিট হলো না কিন্তু কেন বন্ধুরা কারণ হচ্ছে এটা একটা সাক্ষী এটা একটা প্রমাণ যে যদি কখনো এই বাচ্চার মা বাচ্চার মায়ের যে স্পেশাল দালাল নতুন করে হয়েছে কখনো যদি এদের তরফ থেকে কিছু প্রশ্ন যায় তুমি তো দায়িত্ব নিয়েছিলে তুমি তো বলেছিলে যে হ্যাঁ আমি ভরসার হাত তোমাদের দিকে বাড়িয়ে দিচ্ছি সন্তান মায়ের কাছেই ফিরে যাবে এই এই নিয়মে এগোলে এবং এইভাবে বস্তার পর বস্তা বস্তার পর বস্তার টাকা খরচ করলে সন্তান তোমার কাছে আসবেই আসবে সেখানে আমি তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই জায়গায় গিয়ে যদি কোনোদিনও এই সমাজসেবক দাদা খালি হাতে ফিরে আসে মানে বাচ্চার মাকে নিরাশা করে দেয় তখন বাচ্চার মা কিছু বলার যেন কোনো রাস্তা খুঁজে না পায় কারণ কি কমিউনিটি পোস্ট জল করছে যেখানে তিনি নিজেই লিখে রেখেছেন যে এই বাচ্চার মায়ের পাশ থেকে আমি সরে গেলাম কত বড় প্ল্যানার এবং কত বলে কত বড় খেলোয়াড় আশা করছি ভিওয়ার্সদের আর একটু বুঝতে অসুবিধা হচ্ছে না এই কথাটা আজকে শুনে কতটা যে সঙ্গীতা ম্যাডামের আনন্দ হবে সেটা অন্তত সঙ্গীতা ম্যাডামই জানে যে আর যাই হোক তিনি তো সামনে এসে সমস্ত কথা বলেন এবং তিনি পরপর যে আকাশবাণীগুলো নানান রকম আইডির মাধ্যমে দেয় বিশেষত সীমাদি বলো ধরিত্রীদি বল আরো আদার্স মানুষের ভিডিওর মাধ্যমে যে জানিয়ে দেয় সেগুলোতে তিনি বলে দেন যে নিজের মুখে যে আমি ফাঁদ পেতেছিলাম সেই ফাঁদে ওরা পা দিয়েছে এটা আমি করতে চেয়েছিলাম যেটাতে ওরা সাকসেসফুল হতে পারেনি এই দেখো আমি আজকে এখানে যাচ্ছি এই থানায় গেছি এই করছি ওই করছি এবং যেটা সত্য সেটা মুখের মধ্যে বলে দেয় নাইটি পড়া তার কাছে বাজে লেগেছে বলে দিয়েছে তিনি বলেছেন যে নাইটি পড়াটা বাজে জিনিস নয় কিন্তু সব জায়গায় সেটা প্রযোজ্য নয় যেই নিয়ে রেড়ে করে কিছু মানুষ তেরে উঠেছে এই দালাল পর্যন্ত তেরে উঠেছিল আজকে সেই দালালের মুখেই সেই সঙ্গীতা ম্যাডামের সুখ্যাতে শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আর যাই হোক সামনে থেকে তিনি বলেন ফিল্ডে এসে আর আসল খেলোয়াড় তো তারাই হয় যারা ফিল্ডে এসে সত্যের জন্য লড়াই করে আর যারা পেছন থেকে খেলা করে তারা কি তারা হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার সেই জায়গাটার মধ্য দিয়ে বয়ে নিয়ে যায় যে ক্যারেক্টারটা সে হার জিতের মধ্যবর্তী একটা জায়গায় থাকে যে যদি হেরে যায় তাহলে এই কমিউনিটি পোস্ট আমার প্রমাণ দেবে যে আমি তার সাথে ছিলাম না আর যদি জিতে যায় তাহলে তো বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে কি বন্ধুরা আশা করছি তোমাদেরকে যেই যেই কথাগুলো বোঝাতে চাইছি সেইগুলো তোমরা বুঝতে পারলে আবার চলে আসি বাচ্চার মায়ের আজকের ভিডিওতে সকালবেলা উঠে আজকে একটা সত্য কথা বলে দিল কি যে না আমি ওয়ার্কআউট করিনি কিন্তু বলতে গিয়ে কোথাও একটু ভাবছিল বলবো না বলবো না বলবো না বলবো না মানে প্রতিদিনই ও যে ওয়ার্কআউট করে না ওর যে ফিটনেস যে প্রতিদিনের যে একটা খাওয়া দাওয়ার যে একটা মানে ডায়েট চার্টের সমস্ত খাওয়া দাওয়া বা ওর যেভাবে নিজেকে দেখানো আমাদের ভিডিওর সামনে দেখলেই বোঝা যায় যে কোনো রকম কোনো কিছু করেই না করেই না ফালতু ফালতু টাকাগুলোকে জাস্ট নষ্ট করছে এই সমস্ত জিনিসকে আদেও খাই কি না সেটাতেও কিন্তু সন্দেহ আছে বন্ধুরা সেটাতেও সন্দেহ আছে এই যে মেয়ে এতদিন বাড়িতে আছে বৌমা বাড়িতে ছিল না সেইভাবে কিন্তু বাড়িতে মাছ আসছিল না কেন বাড়ির ছেলে তো বাড়িতেই থাকে তাই না যখন টোট গাড়িটা মানে গাড়ি নিয়ে বাইরে বেরোয় তখন সেখান থেকে আসার সময় তো মাছ নিয়ে আসতে পারে ফ্রিজ আছে দিনের দিন মাছ কেন অন্ত হবে আগের মানে যেদিনকে করে বাড়ি আসছে সেদিনকে ফ্রিজে ফ্রিজে রেখে দিলেই হয় আর যদি রাখা যায় যেহেতু ফুল টুল যদি ফ্রিজে থাকে মাছটাকে ভেজেও তো রেখে দেওয়া যায় যে বাবা এখন আসবে না একদিন মাছটাকে এনে রেখে দিই না কিন্তু এইবার দেখো বন্ধুরা বৌমা বাড়িতে চলে এসছে প্রতিদিন কিন্তু মাছ রান্না করতে হবে কারণ বৌমা যে ছেলের বউ ভেবে একবার দেখো আজকে ছেলের বিয়ের কিছুদিন আগে বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো মা বাবা সাপোর্ট করলো না কারণ কি তখন মেয়ের কোন রকম কোনো অস্তিত্বই ছিল না কোন রকম কোনো কিছু টাকা ইনকামই করতো না আজকে যদি একই কাজ বাড়ির ছেলে করত তাহলে কি বাড়ির ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পারতো বাড়ির বাবা মা পারতো না তার মানে যেই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে নিজেরাই বিভেদ সৃষ্টি করে তাহলে সেই বাড়ির মানুষ কি করে তার শ্বশুর বাড়িকে এই রকমের দোষরোপ দেয় যে বা তাদের কিছু সাকড়েত অন্থবাসী ক্রিয়েটার বলে যে ওই বাড়িতে ছেলের দাম আছে মেয়ের দাম নেই তাহলে যদি তার নিজের বাড়িতে ছেলে মেয়েকে এক চোখে দেখা হতো তাহলে মেয়েকে বের করে দেওয়া হল যদি ছেলেও সমান কাজ করত তাহলে কি ছেলেকেও বের করে দেওয়া হতো না বন্ধুরা কারণ কি ছেলে এই মেয়েকে বিয়ে করবে বলে পাগল হয়ে উঠেছিল কিন্তু বাড়ির লোক এই মেয়েকে মেনে নিতে চায়নি পছন্দ হয়নি মানে যার সাথে এখন বিয়ে হয়েছে এই ছেলে বাড়ির বিশাল মানে যে সমস্ত ফার্নিচার টুকটাক কাঁচের জিনিস পিস রাখা ছিল সমস্ত কিছু ভাঙচুর করেছিল এবং তারপর গিয়ে বাবা মা রাজি হয়েছিল এই মেয়ের সাথে বিয়ে দিতে এই ছেলে। মানে ছেলের কথাতে রাজি হতে বাধ্য কিন্তু মেয়ের কথাতে রাজি হতে বাধ্য নয় কারণ কি মেয়ে তো কিছু ইনকাম ইনকাম করতে না মেয়ে যখন শুরু করলো এবং মা মেয়ের নাম ভাঙিয়ে মেয়েকে দেখিয়ে নিজে দাঁড়াবার জন্য নোংরা ভাবে নাইটি দেখো একটা কথা আছে বাচ্চারা ভুল করতেই পারে কিন্তু মা বাবা মানে গার্জেন যদি সে বিষয়টাকে ধরিয়ে দেয় না মা না তোর এটা করাটা উচিত হচ্ছে না যেটা বলছে সেটা কিন্তু কোথাও না কোথাও ঠিক বলছে এটা যদি একবার বাবা মা বলে সেখানে কিন্তু মেয়েটা একবার হলেও বোঝে না হয়তো ঠিকই বলছে সেখানে মাই দেখো দিনের পর দিন রিলস ভিডিও করছে কোনো রকমভাবে মুখ বেঁচে না কোনো রকম কোনো কিছু নেই জাস্ট মেয়ের নামে নিজে সবার সামনে পরিচিতি পেয়ে জাস্ট ভিউজ কামিয়ে যাচ্ছে মানে মেয়ে ভার যাক মেয়ের ফেস দেখিয়ে টাকা ইনকাম করছে অথচ সেই মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ বা একটুখানি আলু চোখা বা একটুখানি অন্য কিছু রান্না কিন্তু করে দিতে পারছে না বন্ধুরা মানে কতটা ভালো একবার ভেবে দেখো এই বাবা মা শুনলাম নাকি এই মরকট তোমরা অনেকেই জানো এই মরকট কাকে আমি বলছি তো ওই মর্কট নাকি বলেছে যে এই বাচ্চার মায়ের কাছে যদি বাচ্চাকে না ফিরিয়ে দিতে পারে ও নাকি ইউটিউব করা বন্ধ করে দেবে বন্ধুরা তোমরা যেতে বলবো না তোমরা অন্তত কথাটা মনে রেখো যে এই কথাটাই মর্কট বলেছে যে যদি বাচ্চার মায়ের কাছে বাচ্চাকে ফিরিয়ে না যেতে পারে তাহলে সে নাকি ইউটিউব করা বন্ধ করে দেবে আর আজকে কি না এই দালাল সে নিজের মুখে বলছে সীমাদিকে যে যদি এরকম কোনো পরিস্থিতি আসে সীমাদি যদি এই মর্কটের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করে সেখানে প্রথম সাক্ষী কে দেবে এই দালাল বাহ 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 বা বা। কি সুন্দর একদিকে এই বাচ্চার মায়ের নতুন দালাল অন্যদিকে এই মরকট আর মাঝখানে এই দালাল দালালের আজকের ভিডিও সত্যিই সত্যিই ভালো লেগেছে কারণ যে কটা কথা বলেছে একদম মানে রেগে গিয়ে ভুলবশত সত্য কথাটাই বলে ফেলেছে সত্য কথাই বলে ফেলেছে যে মরকট মরকট কি করছে কি না করছে এবং সমাজসেবক দাদা যে ভিতরে ভিতরে কতটা গুল খেলাচ্ছে আমরা তোমাদের সামনে বারংবার বলেছি যে উনি যেভাবে কাজ চালাচ্ছেন বা উনি যেভাবে সমস্ত কিছু ট্যাকেল করার চেষ্টা করছেন আলটিমেটলি রেজাল্ট জিরো ছাড়া আর কিচ্ছু হবে না তোমরা এই বাচ্চার মাকে দুদিন মানে ওই পনেরো তিরিশ দিন মানে পুরো পনেরো দিন কুড়ি দিন পর কিন্তু তোমরা এরকম টাইটেল দেখতে পাবে আজকে আমার বাচ্চার সাথে মিল হয়েই গেল ওই কালকে বাচ্চার জন্য একটা পাকা কিনা লাম দুটো জামা কিনালাম এই দেখো আংটি কিনেছি এইগুলো তোমরা দেখতে পাবে কিন্তু ওই দিনটা যে কবে আসবে যেই দিন সন্তান তার মায়ের কাছে যাবে এই দিনটা আদেও আসবে কিনা তার গ্যারেন্টি কে দেবে বলো তো বন্ধুরা কিন্তু সঙ্গীতা ম্যাডাম ওপেন ভিডিওতে এসে বলছে যে সন্তান কিন্তু তার বাবার কাছেই থাকবে এবং যে ক্যামেরার সামনে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে এই জিনিসটা রাখতে পারে বলতে পারে তার যথেষ্ট একটা দম্ভ এবং ট্যালেন্ট আছে বলতে বাধ্য হচ্ছে আর যেই মানুষ পিছন থেকে খেলা করে সে আজীবনে কিন্তু পিছন থেকেই খেলা করতে ভালোবাসে কারণ তার জেতা এবং হারার মধ্যে একটা মধ্যবর্তী জায়গায় নিজেকে রাখে জিতলে সবার সামনে প্রকাশ করব হারলে কমিউনিটি পোস্ট প্রমাণ যে আমি তোমার সামনে ছিলাম না বা রে বা দাদা তোমার যতটা তুলনা করা হবে ততটাই কম এই কারণেই বুঝি প্রত্যেকের কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে এত গিফট দেওয়ার কিসের তারা কারণ কি কন্ট্রোভার্সি থিয়েটারকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে যে যদি আমি এই কেসটাতে হেরে যাই তখন যেন এই যাদেরকে আমি গিফট দিয়েছি তারা যেন আমাকে বাঁচিয়ে নিতে পারে বা রে বা সমাজ সেবক দাদা আপনার কোথায় আর তুলনা কোথায় আর আপনার তুলনাকে তুলে ধরবো আপনি এতটাই সমাজের জন্য মানে উপকার কাজ করছেন যার জন্য কিছু কিছু মানুষ আপনাকে একদম ধুয়ে দিচ্ছে এবং সেটা আপনারই দলের মানুষ আপনার যে ক্লায়েন্ট তারই একদম একটা ফেভারিট চয়েস করা একটা মানুষ যিনি কিনা ডে থেকে আপনি আসার অনেক আগে থেকে হাতটা এই বাচ্চার মায়ের মজবুত করে ধরেছিল কিন্তু আপনি এমন কি করলেন নতুন কোনো দালালের মাধ্যমে যেখানে এই দালাল আপনার এত কিছু গোপনীয় কথা আউটকাস্টিং করে দিল তাড়াতাড়ি খবর লাগান নাহলে কিন্তু আরও অনেক কথা আছে যেগুলো এই দালাল মারফত হয়তো বেরিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কটা জিত আমরা পেলাম যেটা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম নাকি সামনে থেকে এসে বলে আর যাই হোক ওই সমাজসেবকের মতো পিছন থেকে বলে না এবং এই যে সন্দীপ আজকে আমাদের জানিয়ে দিল যে কিষাণু তার কাছেই থাকছে এবং দালাল তো স্পষ্টভাবে বলে দিল যেভাবে এই সমাজসেবক দাদা এই বাচ্চার মাকে যে যে বিষয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে নিয়ে যেতে থাকলে কিষাণু কখনো এই বাচ্চার মায়ের কাছে যাবে না বন্ধুরা তো যাই হোক চলো অনেকটা রাত হলো ভিডিওটাকে এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো তাই